বিপিএল 2024-এর সিলেট স্টেডিয়ামে 6:30 মাঠে নেমেছে দুর্দান্ত ঢাকা বনাম খুলনা টাইগার্স। প্রথমে ব্যাটিং করতেছে দুর্দান্ত ঢাকা। পাকিস্তানের সিয়াম আয়ুব এবং মোহাম্মদ নাইম ঢাকার ওপেনিংয়ে নেমেছে। তরুণ এই দুই ব্যাটার পাওয়ার প্লেতে ঢাকার ভরসা। খুলনার সেরা একাদশ মাঠে নেমেছে, রয়েছে আফিফ হোসেন, ধ্রুব ও দাসুন সোনাকা। আজ বিপিএলের দুপুরের ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের 8 উইকেটের বিশাল জয়। প্রথমে ব্যাটিং করে সিলেট স্ট্রাইকার্স 4 উইকেট হারিয়ে 137 রান সংগ্রহ করে 20 ওভারে। সহজ টার্গেট নিয়ে 2 উইকেট হারিয়ে 17 ওভার 4 বল খেলেই জয় তুলে নেয় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। বাংলাদেশি ওপেনার তানজিদ হাসান তামিম ও টম ব্রুকের জোড়া হাফ সেঞ্চুরিতে চট্টগ্রামের সহজ জয়। একাই 3 উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন ওমান থেকে আসা মোহাম্মদ বিলাল খান।